আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন হচ্ছে আলোচনা করব এই গরমে মুরগির কয়েকটি রোগ সম্বন্ধে। সেটা হচ্ছে এক নম্বর যদি বলি, তবে বলতে হয় যে প্রথমেই যখন আপনি খামারে বাচ্চা ওঠালেন, বাচ্চা যখন বুটিং করলেন, তখনকার কথা যদি বলি তাহলে বলতে হবে যে আপনি বাচ্চার বোর্ডিংয়ে কোনোভাবেই কিন্তু এই যে পেপার দেন আর চটের সালা দেন, যেটা দিচ্ছেন সেটা মুরগির বিষ্ঠার কারণে হোক আর পানি পরে হোক, কোনোভাবেই যেন স্যাঁতস্যাঁতে না হয়। এটা হচ্ছে মুরগির প্রথম পরিচর্যা, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা ঘন ঘন পরিবর্তন করতে হবে, নচেত কিন্তু এটার থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়ে যায়। দ্বিতীয়ত যদি বলি তাহলে বলতে হবে যে আপনি যে হপার ব্যবহার করছেন, হপারে বাল্ব জ্বালাচ্ছেন, এখন তীব্র গরমের দিন, এই গরমে আপনি কয়টা বাল্ব দিচ্ছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে কতটুকু তাপমাত্রা আসে। 35 ডিগ্রির উপরে যদি কোনো তাপমাত্রা ব্যবহার করেন 7 দিনের মধ্যে, তাহলে কিন্তু এই তাপমাত্রার কারণে আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে। তো দর্শক মণ্ডলী, 3 নম্বরে যদি বলি তাহলে আপনাকে বলতে হবে যে আপনার মুরগি যখন বড় হয়ে গেল তখন আপনার মুরগির শেডের লিটারগুলো কী অবস্থা, এই লিটারগুলো যদি কোনোভাবেই আপনার স্যাঁতস্যাঁতে হয়ে যায় বা ফাঙ্গাস ধরে যায়, যেটা বলে আপনার এই গ্যাস হয়ে যায়, অ্যামোনিয়া হয়ে যায়, তাহলে কিন্তু ওখান থেকে গ্যাস হলে ওখান থেকে মুরগির সমস্যা হবে, এটা নিশ্চিত। তো এই যে কিছু কিছু বিষয়, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তবে এই বিষয়গুলো মাথায় রাখলে কিন্তু আপনার খামারে অবশ্যই কোনো সমস্যা হবে না এবং কোনো জটিল সমস্যা হবে না। তারপর কুটিনাটির যেটা হয়তো অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের একটা বদভ্যাস আছে দর্শক মণ্ডলী যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা মুরগির সমস্যা না হওয়া পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করি না, কোনো সতর্ক থাকি না। আপনাকে ভাবতে হবে, জানতে হবে যে মুরগির সমস্যা হলে কিন্তু কোনোভাবেই সারানো সম্ভব হয়ে ওঠে না। আপনি মুরগির সবসময় যত্ন নেবেন, লেটার শুকনো রাখবেন, মুরগির খামারের চারিপাশে পরিষ্কার রাখবেন, এবং আপনার আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনার বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু থাকে, যেমন কুকুর বিড়াল এগুলো যদি থাকে, এগুলো থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, কোনোভাবেই যদি যেন এগুলো আপনার খামারে প্রবেশ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত একটা আরেকটি বদভ্যাস আছে আমাদের, সেটা হচ্ছে এই যে এখন রোদের দিন এসেছে, এখন কিছু খামারি ভাই চিন্তাভাবনা করবেন যে এক শেডের লিটার রোদ উঠছে শুকিয়ে আমি আর এক শেডে ব্যবহার করব। অনেকেই এরকম ব্যবহার করে বা হয়তো মিশ্রিত ব্যবহার করে। আমি বলবো ভাইয়া এটা কখনোই করবেন না, কারণ এক শেডের লিটার আর এক শেডে আপনি যতই সেলে দেন আর যেটা করেই দেন, এক শেডের লিটার কখনোই কোনোভাবেই আর এক শেডে ব্যবহার করবেন না। এই আর এক শেডে ব্যবহার করা, এক শেডের লিটার আর এক শেডে ব্যবহার করা, এটা একটা রোগের উদ্ভব থেকে যায়, কারণ এখানে ব্যাকটেরিয়া ভাইরাস জন্ম নেয় এবং মুরগির রোগের মিনিমাম বিষয়গুলোই হচ্ছে ভাইরাস থেকে। তো দর্শক মনে সর্বপরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে কখনও কোনোভাবেই কোনো অবস্থাতে আপনার মুরগির খামারে পুরাতন লিটার ব্যবহার করবেন না। তো দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।